আশা করি সবাই ভালো আছেন, কিন্তু যদিও এখন ভালো থাকার মুহূর্ত এটা না। আজকেও খবরে দেখলাম বিভিন্ন জায়গায় অনেক দাঙ্গা হাঙ্গামা হয়েছে, বেশ কিছু মানুষের প্রাণহানিও ঘটেছে। প্রাণহানি ঘটা আসলেই খুব দুঃখজনক একটা বিষয়, এটা কখনোই কাম্য নয়। একটা মানুষের প্রাণ চলে গেলে সেটা কখনোই ফিরে পাওয়া যায় না, কিন্তু আমরা যারা সুস্থ আছি তারা সুস্থ থাকার জন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। বেঁচে থাকার জন্য আমাদের সুস্থতা অবশ্যই প্রয়োজন। তো নিউজে দেখলাম সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে 3 দিন, যাতে ঘর থেকে আমরা বাইরে না যাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঘরে অবশ্যই বাইরে যেতে হয়, আমাদের দৈনন্দিন কাজের জন্য তো বটেই, তারপরে আবার বিভিন্ন রোগ বালাইয়ের জন্য ডাক্তার সাহেবরা আমাদের সাজেস্ট করে থাকেন যে বাইরে যাবেন, হাঁটবেন। যেমন হাই প্রেশার, ডায়াবেটিস, এই ধরনের রোগে যারা ভুগছেন, ডায়াবেটিস রোগের বিষয়টা নিয়েই আজকে মূলত আমি কথা বলতে চেষ্টা করব। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করা আসলে এটা চাইলে খুবই সহজ, আর যদি আমরা না চাই তাহলে সেটা অনেক ডিফিকাল্ট বা কঠিন হয়ে পড়ে। এটার জন্য আমাদের সবসময় 3টা রুলস মনে রাখতে হবে, একটা ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ। এখন ডায়েটটা প্রথমে আপনাকে কন্ট্রোল করতে হবে। ডায়েট, এটা আমরা সবাই জানি যে ডায়াবেটিক হলে আমাদের চিনি এবং গুড় এই জাতীয় জিনিস খাওয়া টোটালি বন্ধ করে দিতে হবে। আমাদের কখনোই চিনি এবং গুড় জাতীয় জিনিস খাওয়া যাবে না। আর ডিসিপ্লিনের মধ্যে যেটা আছে, আমাদের সবসময় একটা নিয়মানুবর্তিতার মধ্যে চলে আসতে হবে। সকালের খাবার যেন আমরা সময় মতো খেতে পারি, দুপুরের খাবার সময় মতো খেতে পারি, রাতের খাবার সময় মতো খেতে পারি। আবার অনেকে যাদের আমরা প্রয়োজন মনে করি তাদেরকে 5 বেলাও খাওয়ার জন্য বলি, সকাল 11টা একটা স্ন্যাক্স, বিকাল 5টা একটা স্ন্যাক্স। এটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। তারপরে যেটা হচ্ছে, আমরা রোগীকে হাঁটতে বলি যে আপনারা হাঁটবেন প্রতিদিন অন্তত 40 মিনিট করে হাঁটবেন, একটু শরীর চর্চা করবেন, শরীরটা যেন ঘামে সেই দিকে খেয়াল রাখবেন। এটা একটা ডায়াবেটিক কন্ট্রোল করার জন্য একটা প্রয়োজনীয় চিকিৎসার মধ্যেই পড়ে। ডায়াবেটিক কন্ট্রোল করার জন্য আরো অনেকেই আরো অনেক কিছু ব্যবহার করে থাকেন, অনেকে ওষুধ খান, কেউ কেউ প্রয়োজনীয় ইনসুলিন নিয়ে থাকেন। তো এখন হাঁটার বিষয়টা নিয়ে এখন আসি। এই ক্রাইসিস মোমেন্টে আমরা কিভাবে হাঁটব? সবার জন্য হাঁটার তো সমান সময় নাই বা সুযোগ নাই। যেমন এই কারফিউর ভিতরে আপনি যখন হাঁটতে বেরোবেন, নিশ্চয়ই আপনাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে, আপনি কেন বেরোলেন, কারফিউ দেওয়া আছে আপনি জানেন, আপনি ডায়াবেটিক পেশেন্ট, আপনি হাঁটতে বেরোচ্ছেন, এটা অনেকেই ভালোভাবে নাও নিতে পারে। তবে আপনার হাঁটাটা তো আপনার জন্য জরুরি, আপনার বেঁচে থাকার জন্য আপনার হাঁটা অবশ্যই জরুরি। তো সেই হাঁটার অল্টারনেটিভ আমরা খুব একটা বলতেও পারি না যে আপনি কিভাবে হাঁটবেন। তবে বাড়ির মধ্যে যদি হাঁটার জায়গা থাকে, বড় লন থাকে, অনেকের বাড়িতে অনেক বড় আঙিনা থাকে, তারা হাঁটতে পারেন। বাড়ির ছাদে যদি যাওয়ার সুযোগ থাকে সেখানে হাঁটতে পারেন। অথবা আরেকটা উপায় আছে, যেটা ট্রেডমিল আমরা বলে থাকি বাড়িতে হাঁটার জন্য যে একটা বিশেষ যন্ত্র, সেটা সবার জন্য হয়তো বা ক্রয় ক্ষমতার বাইরেও চলে যায়, এটা মোটামুটি একটু দামি বস্তু। তো সেক্ষেত্রে আপনারা ঘরের ভিতরেই হাঁটার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আর খাবারের বিষয়ে যেটা নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে, এটা গুড় এবং চিনি জাতীয় খাবার অবশ্যই বন্ধ। এটা তো আপনারা সবাই জানেন, যারা পুরানো ডায়াবেটিক রোগী তারা নতুন ডাক্তারদের থেকে অনেক মনে হয় বেশি ভালো জানেন যে ডায়াবেটিক হলে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। যেমন চিনি এবং গুড় জাতীয় খাবার আপনি টোটালি বন্ধ করে দিবেন। এই ধরনের এই 2টা খাবার ছাড়া পৃথিবীর আর কোনো খাবার তেমন আপনার নিষেধ বা ওই রকম আমরা বলি না, তবে আমরা কিছু কিছু খাবারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে থাকি। যেমন আপনি মিষ্টি কুমড়া, আলু, তারপরে এই জাতীয় ফল যেগুলো আছে, মিষ্টি লাগে খেতে, সুগার কেন বা আখ যেটাকে আমরা বলে থাকি সেটা, এবং পাকা আম, কাঁঠাল, এগুলো আপনারা খাবেন কিন্তু একটু পরিমাণে কম খেতে হবে। এটার জন্য আপনাকে নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান
যারা আছে তাদের শরণাপন্ন হতে হবে। আপনারা যদি কোনো ডায়াবেটিক হসপিটালে সদস্য হয়ে থাকেন, বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গায় ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের শাখা এখন খোলা আছে, আপনাকে যে একদম শাহবাগ বার্ডেনেই যেতে হবে সেটা নয়, আপনি চাইলে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মনোগ্রাম আছে এমন যে কোনো সেন্টার থেকে আপনি সেবা নিতে পারেন, আপনার ঘরের আশেপাশে খুঁজলেও আপনি সেটা পেতে পারেন। সেখানে গেলে আপনাকে তারা বিভিন্ন স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন করবে, এবং সেখানে ডায়েটিশিয়ান থাকে যে নিউট্রিশন অফিসার, সে আপনাকে খাবার সম্বন্ধে আইডিয়া দিবে, আপনি কি খেতে পারবেন, কতটুকু খাবেন, আপনার দৈনন্দিন ক্যালোরির পরিমাণ কত হবে, সেটা সবকিছু সম্বন্ধেই আপনি তার থেকে জানতে পারবেন। তো এই ক্রাইসিস মোমেন্টে যেন আপনি সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, এজন্যই আমার এই ভিডিওটি বানানো। তো সর্বশেষ আমার পরিচয় দিয়ে শেষ করছি, আমি ডাক্তার মোহাম্মদ মুস্তফা হুসাইন, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে কাজ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি খুব দ্রুতই আমাদের দেশের এই সংকট কেটে যাবে, আমরা আবার সুস্থ এবং সমৃদ্ধশীল বাংলাদেশ ফিরে পাবো, আমরা আবার স্বাভাবিকভাবে